বাবা আমার বাবার বাড়ি গুলি তোমাকে ঘুরে দেবে আমার ভাই খুব ভালো মানুষ বলি শোনো আমি ভাবিলাম কি বহুদিন পরে তো বাপের বাড়ি আইয়াছি বুঝছো তা আমি কিছুদিন খাইকে যাবো আর ওই কুলতুমের মারে বলেছি তুমি আর সাও চলে যাই আনে হ্যাঁ কুলতুমের মারে বলেছি রান্না টান্না করে রাখি বাবা তোমরা তো আমার বাবার বাড়ি কুলতুমে আইলে বুঝলা আমার বাবার বাড়ি গিলি তোমরা পাগল হয়ে যাবে পাগল পশু হবি না তোমার ভাই যে কিপটে কিপটে এ ও কথা বলতেই হয়নি আচ্ছা শোন কাজের কথা শোন এই দাঁড়াও আমি হাঁটতে পারতেছি না আর কত দূর তোমার বাপের বাড়ি আগে কষ্ট না কেন আমি একটা কিছু নিয়ে নিতাম কি বল হ্যাঁ মনে হচ্ছে কি তুমি মনে হয় প্রথমে আইলে তুমি তো এমনি একটু আলস তোর দাদুর দোষ মাইয়ে সুন্দর মাইয়ে সুন্দর লোকটা ভালো বুঝেছিস তুই টাউনেই তো ভালো ছিলেন গ্রামে কেন আসলেন ওরে বাবা গ্রামে যে কি মজা খান আছে তা তুমি বুঝবে না যখন আসিস তখন বুঝবে আমাকে সে নদী খান আমরা মাংস খাবো ভাত খাবো হুজুরেরা আসবো দোয়া দুরুস বেলায় দোয়া পড়বো আবার টেকাও চাইবো দুনিয়ার জামিলা এলা তালা মারিয়া দিছি আমরা এক কাজ করি ওই যে ছোট্ট একটা সিপার গেট আছে না আমাকে ওই যে ঢুকে একটা তালা মারা থাকবো যে আইবো এই বড় তালা ঝুলে না দেখলে যাইবো গা নিজের বাড়িতে চোরের মতন ঢুকবো আরে বাবা রে তুমি তোমার ছাদ্য আছে মানুষের খাবাইতা মানুষের ডিস্টার্ব করবো হ্যাঁ টাকা কি তুমি কামাও নাকি আমি কামাই দুর্নাম করবো তুমি ভালো ভালো খাবাই বা আপ্যায়ন করবা সমাধান করবা বাইরে দেখবো ওই তুই চুর গোস্ত দিছিল ওই আড্ডি ভরছে ওই দুল্লা সাহেবেরা প্রতি বছরে দশটা বিশটা গরু খাবাইতো মানুষের বদভ্যাস খাইয়ে যায় কইতো দুই টুকরা আড্ডি খাইছি মাংস ভালো হয় না এই বদনামের কারণে ওনার খাবার বন্ধ করে দিছে কেন খাওয়াইবা আমার আমার বুঝাও কেন খাওয়াইবা দুর্নাম শুনবার লাই দুর্নাম জীবনে কিপটি দেখেছি কিন্তু তোমার মতন কিপটি আমার বাপের জন্মেও একটাও দেখিনি ও আমি তো কিপটা কিছু পেলে আমি কিপটা মনে হয় যে সম্পদ আমার লাই জড়াই দিছি এটা তোমার এই যে আমি সন্তান কেন নি না এই পৃথিবীতে আসবে প্রথম আইসা ওয়া ওয়া দাও এবার তার মুখে দুধ ঢুকাই দাও বোতল দাও দুধ কিনো বাচ্চারা আলগা খাবাও কত খরচ আমি দেখতেছি হাসপাতালে নাও এখন ছেড়াই দিছে এখন বরত করছে এটারে মেডিকেল নাও দুনিয়ার জামিল এই জন্য তো আমি বাচ্চা কাচ্চা নিচ্ছি না তোমার আব্বা তো মনে বড় পাপ করিছে তোমার জন্ম দিয়ে মনে হয় আরে আমার জন্মটা একটা মিস্টেক তোমার বুঝান যাবে না চলো চলো ফকির ভরা আইসা পড়বে আসো আসো ভাই জান আসসালামু আলাইকুম ওরে বাপ রে ওরে বাপ রে বুঝেছেন খাওয়া কমিয়ে দিয়েছে আপনার আগে খেতাম কত কত খেতাম গো আগে ভাই জান 3 কেজি খাতো এখন ডায়াবেটিস হওয়ার পর আমি 2 কেজি এখন 2 কেজি খাচ্ছি সালের ভাত ওটা খালি পরে বুঝছেন আমার পেটটা অর্ধেক থাকে এখনো 2 কেজি খাও যে ডায়াবেটিস তোমার হেডো কি নিউমোনিয়া হইছে না রাক্ষস ঢুকছে এই 2 কেজি কি মাংস খায় এই বয়সে বুড়া বয়সে বুড়া বয়সে মাংস দুটো রুটি খায় এর লাই তো অভাব লাগতেছে চতুর্দিকে আর করোনা দোষ দাও
আমার তো টাকা পয়সা আছে, আমি চারটে খেয়ে মরতে চাই যে আপনার মতো তো না, আপনারাও খান কিন্তু না। এমন ভাব হইতেছে এখন হঠাৎ করে তোমাদেরকে তো ফোন টোন করলাম না, আবার পিছনেতে মিছিল, এরা কারা? ভাইজান, এ হলো আমার দেবরের সোহেল। আসসালামু আলাইকুম, সোহেল। আমি সোহেল, আমি দোকানদারি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এখানে হলো আমার ভাসুরের সোহেল। আমি সরকারি চাকরি করি, 7000। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেলিম সেলিম। আমি আপনার ভাগিনা। আর তোর তো চিনি, তোর তো চিনি, তোর ভাগিনা। তুই আর কই যা, তোরা চিনি না? আপনাকে স্বপ্নে দেখিয়েছে একটা বড় গরু এনে ওটা জবাই দিয়ে গরিব মিসকিনরে খাওয়াতে, তখন আমরা মনে করলাম যে এত বড় গরু আপনি আর মিসকিনরা খেতে পারবে না, তা আমরাও এসে চারটা খেয়ে যাব। তারপরে দেখেন না, আমার ব্যাগটা বড় করে এনেছি, আমি কম করলে 15 দিন থাকবো না এখানে। আরে থাকবো না, কতদিন পরে আসেছি না বাপের বাড়িতে। ভাইজান, তো বাপ সাল চলে যাবে 10-15 দিন পরে, আর দাদা আমি ভাবছি বেশ কিছুদিন থাইকে পুরা গরুটারে খাইয়ে ডেকছি মেকছি সাইটে ধুয়ে শুকিয়ে দিয়ে তারপরে যাবো। কবে আসি তা তো আর জানি নেই। তোকে কথা শেষ হয়েছে? হ্যাঁ ভাইজান, তোরা সব ভুল শুনছস। আজকে ঠিক আছে বাবার মৃত্যু দিবস, আচ্ছা বাপটা মরিও কি আমার শান্তি দিল না? আমার থেকে আমার বাপ হাড় কিপটা বেশি ছিল, সে কি করছে পৃথিবীতে এক টুকরা মাংস লই যাইতে পারে নাই, তারা যেদিন মারি দিছি ফিপটা সব উঠে গেছে গা, দেহতে শরীর মাংস নাই, খাইতে পারে নাই। আর তুই মরি যাই, তুই আমার স্বপ্ন দেয়াস তুই মাংস খাবি, তুই হঠাৎ করে মাংস খাওয়া চিন্তা হইলো, আবার স্বপ্ন দেয়াস বড় গরু জবা করতাম। এই যে বাবা মরে গেছে, এ সময় গরুর দাম কত আছে? গরু একটা আছিল 50 টাকা, 60 টাকা, 200 টাকা। বাবা কি এখন জানে একটা গরু 70,000 টাকা? এই সময় তুই আমার স্বপ্নে কেন দেখাস? ভালো কথা, তারপর আমার বাবার গরু খাওয়ার ইচ্ছে হয়েছে, ঠিক আছে আমি মাইনা গেছে যে আমি তার সন্তান। তারপর আমি আধা কেজি গোস্ত লই আইছি, আধা কেজি গোস্ত 2 কেজি আলু আনি ওর দিকে পুনা কর, আমরা 7-10 দিন রাই রাই খামো, তুয়া তোর আমরাই বলবো, বাইরের লোক লাগতো না, কারণ আমি আউজুবিল্লা বিসমিল্লা সব আমিই জানি, বাইরে তোমার কাম কি? তুই হঠাৎ করে এত লোক লয়ে আমার বাড়িতে আইসস, এটা কি লঙ্গর খানা? ভাইজান, তাহলে আপনি আস্তাটা গরু কাটেননি? তুই কি মাথা খারাপ? হ্যাঁ আস্তা গরু আমি বাড়ি বেশি গরু কিনুম নাকি? গরুর দাম জানোস 1 কেজি মাংস দাম 600 টাকা, আধা কেজি মাংস 300 টাকা, দেন আমার কলচা সেট করে উঠছে। এই এই আয় শোন, মুখে মুখে চাইতে হবে না, যেহেতু তুই আমার বোন, আমার বোনের জামাই, যাক আমার আদরের বাগিনাডারে লইয়া আইসস, তাই একটা কথা কই, এই এদেরকে এক কাজ কর, দুপুর বেলায় হালকা ভাত লাগাই, সূর্য ডুবার আগে চলে যা, আল্লাহ তোয়া দিয়ে আমার বাড়িতে থাকবি না, এই যতদূর আছে এদেরকে বাগজ করে দিবা, ঠিক আছে? বাগিনারে একটু জল বাড়াই দিবা, আরে রাক্ষসটারে ভাত কম দিবা, ঠিক আছে? এই হাফ কেজি গোস্ত দিয়ে কি হবে, মানুষ তো অনেকগুলা, তারপরে যে বোন জামাই মানে ভাইজান, ভাইজান তো 2 কেজি চাউলের ভাত খায়, এর তো একাই লাগবে 500। এই দাদা ও এখন কম খায়, ওরা এক কাজ করবা, আলু আনছি না 2 কেজি, ওরা 10 পিস আলু দিবা, আলু খাই ওর ফের তামাল জান ভাত না খাইতে পারে। এই শুনো, এখন এত কথা লাভ নাই, এই চলো এদেরকে একবেলা খাবার বিদায় করে দিই। মামা, আশা করে আইছিলাম ওই যে গরুর পাও দিয়ে টুনি হাড়ি খামু, গরু কিনলেন না, নিহারি খাই এই বয়সে। দাঁড়া ভাইজান, এই গরু টরু তো পরে হবে, অনেক দূর দিয়ে হেঁটে এসছি, বুঝছো? কর না কেন, চারটে নাস্তা মাস্তা হলি চা খাবে, চা নি, চা চা খাই। ওরে রাক্ষসে চা খাবাইতে গেলে তো আর 1 কেজি চিনি লাগবো। হ্যাঁ, এতগুলা লোক, এক কাজ করো তুমি আমার বোনেরও লই যাও, যে আমি রংসা অর্ধেক খাই থাকি আর অর্ধেক রেখে দিছি না, ওটু করে দিয়ে দিবা, ঠিক আছে? এই তুই ঘরে যা, এই তোরা এক কাজ কর, ব্যাগ ট্যাগ রাখ, আমার লগে চা দোকানে চল, এই ব্যাগ রাখ, দোকানে গিয়ে পেট ভরে খাবে, রসগোল্লার জায়গায় পাওয়া যায়, আমি খাবো না, আপনি খাবে, বাচ্চারা খাবে, আমি কিন্তু অনেক দিন পরে খাবো, সন্দেশ পাওয়া যায়, তোর না ডায়াবেটিস? চল আ কি করছেন, আমি খাবো না কি, এ আপনার ভাগনা দেখছে, ভাগনা বাইসলে খাইতে পারবে, আসো ওগো, তুমি চলে যাচ্ছো, তালা খুলে দেবা না? ও তালা খুলে দিয়ে, এ দাঁড়া সাবি, এ দাঁড়া খোলো, চল চল চল। তুমি তো হাঁটতে পারো না,
আমি কিপটা দেখেছি কিন্তু তোমার মতো কিপটা আমি কখনো দেখিনি। আমি কিপটা হলে তোমার সাধু খানে নিয়ে আসতাম। ওরে বসো আওয়াজ চুইংগামও খাবো। আমি তাইলে যে বন খাই খিদা তো বেশি লাগছে, একটা বন খাই। আর তুই কি খাবি? আমি একটা চিপস খাবো। কিছু তেমন খাবে না, আমি তো খাচ্ছি না, আমি ভাত ছাড়া কিছু খাতে পারি না। সবার কথা শেষ হয়েছে? ও ভাই এক কাজ করেন, এক কাপ চা দেন আর খালি চারটা কাপ দেন। এটা কি রকম হলো? এক কাপ চা নিয়ে মানুষ একটা খালি কাপ চায়, আপনি একটা চা নিয়ে চারটা খালি কাপ চাচ্ছেন, ভাই জান এটা কিরকম ঠেকতেছে আমার কাছে? ওরে রাক্ষস গলাটা ভিজা, এখন যদি খাই খাই করস, এই যে আমি আধা কেজি মাংস আনছি, দুই কেজি আলু আনছি, ভুনা করতেছি, ওটা ভরবি কোথায়? পেটে কি জায়গা থাকবে? একটু একটু চা খা, পেট খালি থাকবে, তাই যে ভাই ভর্তি হারবি, তোর এই রাক্ষসের ফেটে দিতে পারবি। আধা কেজি মাংসে আমাদের কিছু হবে? আমি তো একা খাতে পারবো, চাওয়াল নাকি খাবে? আপনি কি করছেন? ওরে তোর ডায়াবেটিস, তুই দরকার আল্লাহ দোয়াই লাগে এক গ্লাস পানি খাই থাইস, তুই ভাতও খাইস না, শরীরটা ভালো রাখ। আমার বোনটা যেন বিধবা না হয়, তোর দুর্ঘটনা হয়, তুই তিনবার বলে স্ট্রোক করছস, ডরবই লাগে না। না না আমার কোনো স্ট্রোক হয়নি। না ডাক্তার বলেছে আপনি ভালো আছেন, আপনি যা খুশি খেতে পারেন। তা হাসপাতালে কি তুই কাবাডি খেলতে গেছিলি? ও তো একটু বেড়াতে গেছিলাম, টাকা পয়সা আপনার মতো তো আমার নাই, তারপরে আমি গেছিলাম। কথা কম কর। এ ভাই সাইডে কাপ দে, এক কাপ চা দাও। আরে চা দেস না জলদি। এরে বেটা এই 5টা টাকা নিবি, চাটা পুরাই দে, তুই খালি দিলি কে? সময় কম আর মেহমান আছে, আর তোর মেহমানের সামনে বেশ যদি বললাম না, এক হাত ধরো, এক হাত ধরো, নাও নাও, ওরে বাবার বাবা, নাও নাও। মুরব্বুরে তুই খাসবি একদম, এসব বললাম বড় হলে মা বাপ দেখতো না। গোষ্ঠী বিজ্ঞান লইয়া আইছে, বাপরে বাপ, আর বাপের বাসুরিক 40 তোর, তুই একলা, তুই বোন একলা, আই খাই বাবি সাইকেল শুভে সাপে, তুই গোষ্ঠী বিজ্ঞান লইয়া আইছে, তোর গোষ্ঠী বা আরো নাকা চা নাকা রাইতে গেছে। কারণ কি জানেন? এই বাবার খাতিয়ার মধ্যে মানে আপনার আব্বা আমার শ্বশুরের খাতিয়ার মধ্যে আপনি একটা গরু কাটবেন, তাই আমি কাটবো না, গরু জবাই করবে। আমি দেখেন না ব্যাগ ভরে কাপড় চোপড় এনেছি, যে এখানে থাকবো 10-15 দিন, খাবো দাবো বেড়াবো, আপনি আজকে আইলাম সকালবেলা দুগা ভাত খাওয়াইলেন, এখন বের করে দিচ্ছেন এতগুলো কাপড় লই, এই কে কারো বাড়ি তাই, এটা কি লঙ্গরখানা যে খাইয়া আর ফকির বানাবি, এতিমখানা এটা? এ বেকু, এটা আমার শ্বশুর বাড়ি না, কি করে কষ্ট না তোমার ভাইকে? আপনার কথা কিন্তু হচ্ছে না। কি হচ্ছে না? কি করছেন? সকালবেলা আসছে, দুপুরবেলা কি খাইয়েছি, আর বিকাল না হতে যে আপনি তাড়াই দিচ্ছেন, আমার কিন্তু লজ্জা লাগতেছে। আমার এখন মান ইজ্জত আছে, আমার ভাটুরে চল নিয়েছি, দেবরে চল নিয়েছি,
আমার সরকার কি করে মামু বাড়ি যায় কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে। এই এরা একটা চাকরিজীবী লোক, এটা তো বেকার না, এদেরকে কেন আনলি, এদের সময় নষ্ট করলি কেন? আর এতে এত তোর একুশের মতো খায়, এতর গলার কণ্ঠ থেকে নাভি পর্যন্ত হ্যাঁ, এতের আক করে ভাষার মতো আক এক এতটি বাদ যায় তোর গলার মধ্যে, এত যদি আর এক বেলা খায় তা আমার ভিক্ষা করণ লাগবে। আরে বাইজান, আমি এখন অল্প খাই, কত খাইছি, 2 কেজি চালের ভাত খাইছি, এটা কোনো খাওয়া হইলো বলে? 2 কেজি চালের কোনো রাক্ষস তো খায় না এত মানুষ। আপনি করছেন কি বারবার একই কথা করছেন? আমরা মা ছেলে জামাই মিলে আমাকে মাসে এলো ওই যে 50 কেজি চাইলে আমরা বুঝতে পারছি তো কি কইবা, কিছু নাই তো করে তাই না? আমি কত যাচ্ছি ঘরে চাউল নাই সেটা সত্যি কথা, কিন্তু 3 টুকরা মাংস আছে, তোমাদের 3 টুকরো আছে। আমি চশমা না দূরবীন দিয়ে দেখতে পাইনি, আমার সোয়ালখানে কি একটু দিচ্ছ কালি বলে এখানে কাজ করো, ওই যে 3 টুকরা খাইয়ে রাত্রিরে কালকে সকালে যাবা না? আরে গোস্ত আছে 3 টুকরা, 2 টুকরা আমরা স্বামী স্ত্রী রাত্রে খাবো, আর 1 টুকরা কালকে খাবো। আমি তোর বাবা, আমি খাবো, এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, আমি খাবো। মামা আমি খেয়ে তোর কি মাথা ঠিক হয়ে গেছে? ওই 1 টুকরা বলছি না আমরা পরে খাবো। আরে না ভাই জান, আমি খাবো, আমার বাপের বাড়ি। আমি বলি এক কাজ করেন দি, ওই 1 টুকরা নিয়ে কুচি কুচি করে শরবত করে দিয়ে দেন, আমরা সবাই খেয়ে দে কালকে সকালে চলে যাব। তুমি চুপ করো তুমি ভাই জান, আমি খাই। একটা রাক্ষসের বাচ্চা কি কয়, এটার বেলা শরবত হালুয়া বানাই খাবাইতাম এই রাক্ষস, এটা আমরা খাবো। আল্লাহ দয়াল রাস্তা মত যা। মামা মামা আমি দুপুর বেলা খাইতে পারি না, আমি এটা খাবো। আরে না আমি খাবো। এই চুপ করো, কিসের খাইছো? এই দেখো আমার মাশরুম ছেলেটা বলতেছে ও খাবে। বাবা এক কাজ করো, আজকে রাতে আমরা চলে যাব, আপনি চিন্তা করবেন না। তুমি থেকে তোমার মামার বাড়িতে ওই 1 টুকরা হ্যাঁ গোশ খেয়ে হাড়িটা ভালো করে ধুয়ে মুছে সকালে চলে আসো, পারলে তোমার মামা যদি দয়া হয় নাস্তা করে। না ভাই যা, যাবো তো ইয়ে মানে একটু ওই টাকা পয়সা কমে পড়ে গেছে, আমি ঠিক টের পাচ্ছি না তো, কিছু দিলে পরে একটু যাচ্ছি সুবিধা হতো। আমার কাছে 10টা টাকাও নাই, 2টা টাকাও নাই, তুই থাকলে আরো 20 টাকা দিয়ে যা। আসেন আসেনি বাবা, কি এই ব্যাগে খবর নি? টিয়া কই টিয়া কই ভাই জান, আপনি করছেন কি? এই যা তো যা, আন ডিসটা পড়ছে যা ভাই জান, আপনি যে কাজ করতেছেন সেখান কি দেখাচ্ছে জানেন? আমার কি একখান ভাই জেন এই জব্বের কি টে এই যা, আপনি ভাই জানি জীবনে কারণ না জুটে 2 টাকা রাইখে দেয় ওই গোশের টুকরাটা পুরোপুরি খাই। হ্যাঁ সামনে রাক্ষসের গোষ্ঠী, তুই কলি কে 3 টুকরা আছে সকালে ঘুমোতে উঠি জানে তোর নদী তো মাথারি, এত ঘুমোতে উঠে দিবে পর সাইড চাই চাকরি করে এরা কোনো বেকার না, তুই 14 গোষ্ঠী ব্যাগ লইয়া আইসস, আধা কেজি গোস্ত 2 কেজি আলু কেমনে বড় সবাই মারি দিবি? আর আর গো হেতি কত সত্যবাদী, 3 টুকরা গোস্ত আইলু বেড়েছি। হ্যাঁ
তুমি সত্য কথা কইছো না, তোমার টুকরা খাইছে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, এবার তোমার গোস্ত খাইবো তোমার গায়ে। সম্বাদ রয়েছে বুঝো না, খালি ফাইজলামি করো। হ্যাঁ আচ্ছা, এতটা কইছি নি, বড় উঠে চলে যেত হিসাব করি চলি, আর উনি সত্য কথা কইব, সদায় সত্য বলিব। আল্লাহ আল্লাহ, তেল চর্বি ঝোল এইটাও তো একবারে কাছে সুন্দর মতন খাইছি পরিষ্কার করে। এরপরে যে বাসি ডাল, তিন দিন আগের ডাল রাখছি ফেলা দিবো, উত্তারে দিতাম সেই ডাল চুদা খাই ফেলছো। লবণ দিয়ে আমার কত গরম হানি করে দাও। কি আমার অবস্থা খারাপ, একটা চলে শেখাইতে টেনশন করেন না।
আপনি মরে গেলে আপনার পাশে আমি কখনো আসবো না আপনাকে দেখতে। আমি কতবার বললাম যে আমি আসবো না আসবো না আসবো না। এই কিপটার চিকিৎসা করতে মানুষ আসে কখনো? কোন ডাক্তার আমি আসছি কখনো আসবে না। আমার দেখো পানি যাইতে যাইতে এখন আর পানি নাই, এখন ভিতর থেকে টাটকা রক্ত যাইতেছে। টাটকা রক্ত শুনো, আমার মনে হয় আমি বাঁচবো না। আমার এই সম্পদ কে খাবে আমি মরে গেলে? না, আমার ডাক্তার দেখাইতে হইব, আমার বাবা ওষুধ খাইতে হইব তুমি এর কাছে। তুমি বাগিনারা ডাকো, ডাক্তার আনো, আমি ভিষ দিব, ঠিক মতো ওষুধও খাবো। বাগিনারা ডাক, বাগিনা মাটি দেওয়ার অবস্থা।